রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ চার হাজার টনের জাহাজের ধাক্কাও সামলাতে পারবে পদ্মা সেতু ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি এর চেয়েও শক্তিশালী নৌজানের আঘাতেও সেতুর বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন গত দুশো বছরে এই নৌপথ দিয়ে যত নৌযান চলাচল করেছে এবং ভবিষ্যতে যেসব নৌযান চলতে পারে এমন বিষয় বিবেচনায় নিয়েই সেতুর নকশা প্রণয়ন করা হয়েছে পাশাপাশি নয় মাত্রার ভূমিকম্প সহনীয় এই সেতু তবে সেতু বিভাগের সূত্র বলেছে শুক্রবার রোরো ফেরি শাহজালালের ধাক্কা তদন্তের দাবি রাখে কারণ সাধারণত বাংলাবাজার শিমুলিয়া নৌপথের ফেরিগুলো সেতুর ছয় নাম্বার এবং বারো নাম্বার ফিলারের মধ্য দিয়ে চলাচল করার কথা কিন্তু শুক্রবার ফেরিটি ধাক্কা লাগে সতেরো নম্বর ফিলারে এছাড়া লকডাউনের কারণে ফেরির বোঝাই কম ছিল পুরো সক্ষমতার বোঝাই নিয়ে ফেরিটি জোরে সেতুতে আঘাত করলে বড় ধরনের ঝুঁকি ছিল সেতুর ক্ষতি না হলেও ফেরিটি উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল এক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা ছিল এজন্যই এ দুর্ঘটনা তদন্ত করে ভবিষ্যতে তা কীভাবে এড়ানো যায় সেটা নিশ্চিত করতে হবে সেতু বিভাগের সঙ্গে সূত্র বলেছে কোনো নৌযান দুর্ঘটনাক্রমে ধাক্কা দিলেও তা মূল ফিলারের কোনো ক্ষতি করতে পারবে না কারণ পানি থেকে কিছুটা উপর পর্যন্ত ফিলারের চারপাশে পঞ্চাশ ফুটের মতো জায়গা আছে যা অনেকটা সরভুজের মতো এটাকে ফাইল ক্যাফ বলা হয় অর্থাৎ পানির কাছে পিলারটির চারদিকে সুরক্ষিত রাখে এই সরবুজ আকারের ফাইল ক্যাফ সেতু বিভাগ সূত্র জানায় সেতুর নকশা প্রণয়নের সময় ধরে নেওয়া হয়েছে যে এই নদী দিয়ে সর্বোচ্চ চার হাজার টনের সম্পন্ন নৌযান চলাচল করতে পারে ফলে চার হাজার টন সক্ষমতা সম্পন্ন নৌযানও সেতুর ফিলারে ধাক্কা লাগলে তাতে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই অর্থাৎ চার হাজার টনের জাহাজ আঘাত করলেও সেতুর মূল ভিত্তি বা পুরো অবকাঠামোর মৌলিক কোনো ক্ষতি হবে না পদ্মা নদীতে চলাচলকারী ফেরিগুলো এক হাজার টনের আশপাশের এজন্য ফেরির আঘাত সেতুর জন্য বড় কোনো বিষয় নয় জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন লঞ্চের শুক্রবারের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি হয়নি নৌজানের ধাক্কা সামলানোর মতো করেই এর নকশা প্রণয়ন করা হয়েছে তবে স্বস্তির বিষয় হচ্ছে ফিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌজানটি উল্টে যায়নি এমনটা হলে বড় দুর্ঘটনা এবং প্রাণহানির আশঙ্কা তৈরি হতো কারণ নদীতে এখন স্রোত ব্যাপক এই অবস্থায় দুর্ঘটনা মানেই প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা পদ্মা সেতুর মূল সেতু নদীর অংশ যেটা একচল্লিশটি স্টিলের স্পেন দিয়ে জোড়া লাগানো হয়েছে এসব স্পেন বসেছে বেয়াল্লিশটি পিলারের উপর এক পিলার থেকে অন্য পিলারের দূরত্ব একশো মিটার নদীর পানি থেকে প্রায় আঠারো মিটার উঁচু পদ্মা সেতুর তলা পানির উচ্চতা যতই বাড়ুক না কেন এর নিচ দিয়ে পাঁচ তলার সমান উচ্চতার যে কোনো নৌযান সহজেই চলাচল করতে পারবে ভূমিকম্পের বেয়ারিং সংক্রান্ত বিষয়ে বিশ্ব রেকর্ড করেছে পদ্মা সেতু এই সেতুতে ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিংয়ের সক্ষমতা হচ্ছে দশ হাজার টন এখন পর্যন্ত কোনো সেতুতে এমন সক্ষমতার বেয়ারিং লাগানো হয়নি রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্পে টিকিট থাকার মতো করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায় পুরো সেতুটি পদ্মা সেতুর মূল কাঠামোর উচ্চতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সমান এর কারণ সেতুর ভিতর দিয়ে রেললাইন রয়েছে সড়ক ও রেললাইন একসঙ্গে থাকলে সেতু সাধারণত সমান হয় না হলে ট্রেন চলাচল কঠিন হয়ে পড়ে এছাড়া প্রকৌশলীরা জানিয়েছেন পদ্মা নদীর পানির প্রবাহ পরিবর্তন হয় কখনো মাওয়া প্রান্তে কখনো জাজিরা প্রান্তে সরে যায় আবার মাঝখান দিয়েও স্রোত প্রবাহিত হয় এজন্য নৌযান চলাচলের পথ সব স্থানেই সমান উচ্চতায় রাখার জন্য এভাবে নকশা প্রণয়ন করা হয়েছে ফলে সেতুর নিচ দিয়ে যে কোনো স্থানে সহজেই নৌযান চলাচল করতে পারবে তবে নাব্যতা থাকা জরুরি এক্ষেত্রে সেতুর নিজের নাব্যতা নিরূপণ করে নৌপথ ব্যবহারের দায়িত্ব অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে তবে প্রাথমিকভাবে মনে হয়েছে মাস্টারের অসতর্কতা ছিল তিনি জানান সেতুর কোন স্থান দিয়ে ফেরি যাবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পথ নেই মাস্টাররা দেখে শুনে চালাবেন এখন বলে দেওয়া হয়েছে স্রোত বেশি যে স্থানগুলোতে সে স্থান এড়িয়ে কম স্রোতের এলাকা দিয়ে যাতে নৌযানগুলো চলাচল করে ধন্যবাদ সবাইকে